হাই ব্রন আশা করি সবাই ভালো আছেন আসলে আমি বুঝে উঠে পারতেছিলাম না যে স্ট্রিমিংটা শুরু হয়েছে নাকি হয়নি তো আজকের ভিডিওটায় আমরা অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করবো যেমনটা আমাদের থামনেল আর টাইটেলে বলে আমরা এই ভিডিওটায় সাইবার সিকিউরিটির বর্তমান সময়ে যে চলমান ঘটনাগুলো ঘটতেছে এগুলো সম্পর্কে বেশি করে আলোচনা করব সো ফার্স্ট অফ অল আমি এই জায়গায় আজকে দুটো টপিক চুজ করছি একটা হলো ফেসবুক পেজ হ্যাকিং রিলেটেড মানে বর্তমান সময় যেভাবে ফেসবুক পেজগুলো হ্যাক করা হচ্ছে আর এই ব্যাপারে আমি আপনাদের অ্যালার্ট করার জন্য আসলাম আর সেকেন্ড যে টপিক সেটা হলো এটিএম ব্যাঙ্কিং রিলেটেড কিছু ইস্যু নিয়ে সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা টপিক চুজ করব বাট এর আগে আমি আসলে আপনাদের কিছু কমেন্ট পড়ে নিতে চাই যে আসলে লাইভ স্ট্রিমে আপনারা কি কী কমেন্ট করেছেন সো আমি পপ আউট চ্যাটটা অন করে নিচ্ছি যাতে করে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারি তো এই জায়গায় সবাই হ্যালো হ্যালো লিখছে কেমন আছেন হ্যান ত্যান এসে তো আমি ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন সো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট টপিকটা নিয়ে আলোচনা করি যেটা আসলে এটিএম ব্যাঙ্কিং রিলেটেড তো এই জায়গায় আমি রিসেন্টলি একটা নিউজ আর্টিকেল দেখি যেকোনো ক্ষতি এড়াতে ব্যাংকিং ব্যবসা ঝুঁকিপূর্ণ আখ্যাকেতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে এটিএম কার্যক্রম বন্ধ থেকে শুরু করে বিদেশি লেনদেন আর অনলাইন ব্যাংকিংয়ে নজরদারি বাড়ানো হয়েছে সীমিত করা হয়েছে বেশ কিছু সেবা যাতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা শরোব্রহ্মানের রিপোর্টে বিস্তারিত গ্রাহক যে ব্যাংকেরই হোক টাকা উত্তোলন করা যায় অন্য যেকোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে এই সুযোগ দেশের ব্যাংকিং ব্যবস্থায় থাকলেও চলতি সপ্তাহ শুরু থেকেই তা সীমিত করা হয় অনেক ব্যাংক রাত এগারোটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ করে দেয় এটিএম বুথের লেনদেন আর অনলাইন ব্যাংকিং সেবা কালকে আমাদের ব্যাংক থেকে এটা দিয়ে গেছে বারোটা থেকে ছটা পর্যন্ত বন্ধ রাত বারোটা থেকে সাতটার থেকে রাত্রি এগারোটা পর্যন্ত সারের যখন থাকে তখন চলে এরপরে সারের গেলে গা বন্ধ থাকে এই ছুটি শুরু আগস্টের মাঝামাঝি থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে খবর আসে উত্তর কোরিয়ার বিগল বয়েজ নামে একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলার চেষ্টা করছে দেশের ব্যাংকগুলোতে আগস্টের শেষ সপ্তাহে ব্যাংকগুলোকে পঁচিশটি ক্ষেত্রে বাড়তি সতর্কতা নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক যার উপর ভিত্তি করে এরই মধ্যে অনলাইন ব্যাংক সো গাইজ এই জায়গায় যে জিনিসটা আমরা মূলত দেখতে পাচ্ছি যে ব্যাংকের উপর বিভিন্ন প্রকার অ্যাটাক হচ্ছে তো এতে করে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে ওই অ্যাকাউন্টগুলো আমাদের সিকোয়ার রাখা উচিত তারপরে তারপরেও ব্যাঙ্কে ইন্টারনালি কোনো সমস্যা থাকলে আমাদের কিছু করার নেই বাট তারপরেও আমি আপনাদের বলবো যে কেউ যদি ব্যাঙ্ক ইউজ করে থাকেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন অ্যাজ এক্সাম্পল আমি ডাস বাংলা ব্যাংক ইউজ করি তো আমার এই জায়গায় নেক্সাস পে নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে সো আমি কিন্তু সবসময় চেষ্টা করি এটার পেন সিকোয়ার রাখা আর তাছাড়া প্রত্যেকটা সময় আমি ট্রানজ্যাকশন চেক করি যে আসলে লেনদেন হয়েছে কি না কোনো আনথোরাইজড লেনদেন আছে কি না এসেক্টের না তো এইভাবে কিন্তু আমরা মেনলি এই জায়গায় সেভ থাকতে পারি আর তাছাড়া দেখা যাক কী হয় আর এটা একটা ভালো পদক্ষেপ যে আসলে রাত এগারোটার পর থেকে সকাল পর্যন্ত মানে আগে তো চব্বিশ ঘন্টা খোলা থাকতো ওই টাইমটা বন্ধ করে দিছে যারা আনাথরে এইভাবে কাজ করে ওরা বেশিরভাগ সময় এই টাইমটাকে চুজ করে বেশিরভাগ গবেষণায় দেখা গেছে তো আমি এই জায়গায় আরও বেশ কিছু কমেন্ট পড়বো আর ইদানিং আমি ভিডিও তৈরি করতেছিলাম না আচ্ছা অনেকে লিখতেছে ভাই কেমন আছেন হ্যান ত্যান কী করা যায় এসেক্টার এসেক্ট্রাম তো জায়গা আমি পড়বো ঠিক আছে আচ্ছা এই জায়গায় ক্যারি মিনারটি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল এ ব্যাপারে কিছু বলো আচ্ছা এটা খুব ভালো একটা টপিক ক্যারিমিনাটির না শুধু যে একটা মিস ইনফরমেশন রয়েছে এছাড়া শুধুমাত্র ক্যারিমিনাটির চ্যানেল না আরও বেশ কতগুলো চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল তার ভেতর থেকে এই যে চ্যানেলটা থেকে আমি লাইভ স্ট্রিম করতেছি টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল এটার সাথেও সেম ইনসিডেন্স ঘটছিল আপনারা শুনে অবাক হবেন বাট এইটা কিভাবে হয়েছিল তো এটা শুধুমাত্র ইউটিউবের সাথে না এর আগে টুইটারের সাথে হয়েছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আরও এরকম নামি দামি বেশ কিছু লোকজনের অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করা হয়েছে ঠিক আছে ওই লাইভে মানুষ খুব কম তাই বলে তাড়াতাড়ি লাইভ শেষ করে দিয়ে না না আমরা আজকে ডিটেলে আলোচনা করব তো প্রথমে ওইটা টুইটারে ঘটলো ওরা এসে বিটকয়েন ডিমান্ড করে বিটকয়েন ইথেরিয়াম টেকনিক্যাল ছাগর নামে একটা ইউটিউব চ্যানেল ছিল তার ভিডিও দেখে আমি মূলত এগুলো জানছি যে আসলে কী কী ঘটছিল তখন কারণ আমাদের দেশে এরকম বেশি একটা ঘটনা ঘটে না এই কারণে আমরা বেশি কিছু জানতে পারি না তো এই কারণে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল ফলো করি এই টাইপের নিউজ টিউজ পাওয়ার জন্য তো ওই চ্যানেলটাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে বোঝাইছিল যে এই জায়গায় আসলে কিছু হ্যাকার গ্রুপ রয়েছে যারা বিটকয়েন আর ইথারিয়াম চায় যাদের চ্যানেলে মোটামুটি ভিউ রয়েছে অথবা যে চ্যানেলগুলো ভারনেবেল রয়েছে অথবা তারা কোনো না কোনোভাবে ওই চ্যানেলের অ্যাক্সেস নিতে পেরেছে তো মেনলি এক্ষেত্রে কিন্তু যে ক্যারিমিনাটি তার চ্যানেলটা গেছিলো সে কিন্তু একদিনের ভিতর পেয়ে গেছিলো কারণ ওর বড় চ্যানেল কিন্তু অনেক অনেক ছোটো চ্যানেল রয়েছে যাদের পেতে অনেক দিন লেগে গেছিলো আমার চ্যানেলটা রিকভার করতেও আমার কিন্তু পাঁচ ছয় দিনের মতো লাগছিলো যেটা একটা হিউজ টাইম বাট তারপর রিকভার করা গেছিলো আর এই জায়গায় না চ্যানেল হ্যাক হয়ে যাওয়া হ্যান ত্যান আপনার চ্যানেল কেউ হ্যাক করে নিতেই পারবে না এর কিছু কারণ আছে মানে কারণ বলতে কি ইউটিউবের যে সাপোর্ট টিম রয়েছে ওদের সাথে সরাসরি চ্যাট করতে পারেন আপনারা তো কারো যদি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় জাস্ট সিম্পল একটা জিনিস আমি আপনাদের বোঝাচ্ছি গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ইউটিউব সাপোর্ট ইউটিউব সাপোর্টে আপনারা কিন্তু সরাসরি ইউটিউবের সাথে চ্যাট করতে পারেন যেটা অনেকেই জানে না তো এই জায়গায় গেট সাপোর্টে গিয়ে গেট ক্রিয়েটার সাপোর্ট তো এই জায়গা থেকে রিকোয়েস্ট চ্যাট এটার উপর ক্লিক করতে হয় এই জায়গায় চ্যানেলের ইউআরএলটা বসাতে হয় তো চ্যানেলের ইউআরএলটা বসানোর পর আপনারা কিন্তু এই জায়গায় খুব সহজে যেমন মনে করেন আমি এখন আমার চ্যানেলের ইউআরএলটা এই জায়গায় বসাবো তো বসানোর পর আমরা কিন্তু সরাসরি ইউটিউবের সাথে এই জায়গায় কমিউনিকেট করতে পারি আর মনিটাইজ চ্যানেল হলে ইউটিউব এটার বেশি একটা মানে গুরুত্ব দেয় ঠিক আছে তো আমার চ্যানেলের ইউ আর এইটা আর আমি এখন এই ইউ আর তো এটা তখন করবেন যখন আপনার চ্যানেল হ্যাক হবে বিনা কারণে ইউটিউবের সাথে চ্যাট করা বেশি একটা লাভদায়ক ব্যাপার আমি মনে করি না তো এসটা চ্যাট করে আপনারা কিন্তু ইউটিউবের সাথে লাইভ চ্যাট করতে পারেন তাদের যে এমপ্লয়েরা রয়েছে তারা আপনারা এই ক্ষেত্রে কিন্তু হেল্প করবে সো আপনারা এই জায়গায় লাইভ চ্যাট করতে পারেন তো অনেক সুন্দরভাবে তারা আপনাকে হেল্প করে দিবে মাই চ্যানেল গেট অজ হ্যাক আপনার চ্যানেলের ইউআরএল দেন সব ইনফরমেশন দেন তারা আপনার কাছে কিছু বেসিক ইনফরমেশন চাবে চ্যানেলটা কবে খুলছেন এসেক্টেরা এস এসব চেয়ে তারা পাঁচ থেকে সাত দিনের ভিতর আপনার যে কোনো হ্যাক হয়ে যাওয়ার চ্যানেল তারা ব্যাক করে এনে দিতে পারবে তো আমি খেটে দিলাম কারণ তাদের সাথে আমার এখন চ্যাট করার কোনো ইচ্ছা নেই মানে আপাতত তো দরকার নেই পরে কোনো বিপদে পড়লে যে কেউ হেল্প নিতে পারেন তো ক্যারিমিনারি চ্যানেল হ্যাকের যে বিষয়টা ছিল এটা কিন্তু ইন্টারনালি একটা ইস্যু কারণ এই জিনিসটার সাথে আমিও একবার ফেস করছিলাম ঠিক আছে এই জিনিসটার সাথে আমিও ফেস করছিলাম আর অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে মিসি ব্রাদার তারপর আচ্ছা আমি সবার কমেন্ট পড়ব একটু টাইম দেন ভাই স্প্যাম কমেন্ট করেন না এমডি লিওন আপনি বারবার সেম কমেন্ট রিপিট করতেছেন তো তারপর অ্যান্ড্রয়েড সেভেন ঠিক আছে এই বিভিন্ন ধরনের প্রশ্ন আমি এই প্রশ্নগুলোর দিকে আসব। একটু ধৈর্য ধরেন যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা নিয়ে একটু কথা বলি তো এই জায়গায় চ্যানেলের ইন্টারনাল ডেটাবেস অথবা কি কিছু না কিছুভাবে কোনো সফটওয়্যারের ভার্নাবিলিটির মাধ্যমে কিন্তু এই অ্যাক্সেসগুলো নিছিল তো নিয়ে তারপর আসলে এই চ্যানেলগুলো হ্যাক করা হয়েছিল আর কারো চ্যানেল হ্যাক হয়ে গেলে ডাইরেক্টলি ইউটিউবের সাথে চ্যাট করেন আমি দেখাই দিছি যে কীভাবে চ্যাট করতে হয় আই হোপ মানে যে কারো চ্যানেল হ্যাক হলে তারা ব্যাক পেতে পারেন তো ইউটিউব চ্যানেল আপনার মানে পাসওয়ার্ডও কাউকে দিয়ে রাখলে আপনি কিন্তু খুব সহজে আপনার ইনফরমেশনগুলো দিয়ে রিকভার করে নিতে পারেন বাট ওই ইনফরমেশনগুলো কিন্তু মানে কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে যেগুলো ওরা চাবে সেগুলোর কথা আমি বলবো না এখন কারণ ওগুলো আপনারা এমনি জেরা এমনিতে জানেন যে চ্যানেল কবে খুলছেন তারপর চ্যানেলের ইউআরএল আইডি এ সেক্টর লাস্ট কবে ভিডিও আপলোড করছিলেন কি ভিডিও আপলোড করছিলেন এই টাইপের কিছু বেসিক ইনফরমেশন আপনার থেকে নেবে তো এভাবে ক্যারিমিনাইটও চ্যানেল ব্যাক পাইছিল আমার চ্যানেলও ব্যাক পাইছিলাম আর আরও অনেক রয়েছে যারা তার চ্যানেল ব্যাক পাইছিল। তো এটার জন্য কিন্তু ক্যারিমিনাইটের কোনো ফলো ছিল না কিংবা অন্যান্য ক্রিয়েটারের কোনো ফলো ছিল না এটা ইউটিউবের ইন্টারনাল কোনো একটা ম্যাটার ছিল যেটা আসলে ডিসক্লোজ করেনি কখনো মানে বলেইনি যে আসলে ইন্টারনালি তাদের ভিতর কি চলিছে সেক্টরা তো এটা একটা ব্যাপার ছিল ইউটিউব সিকিউরিটি কি কীভাবে কাজ করে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে ভাই ওবিএস সেট আপ কীভাবে করলেন প্লিজ বলেন তো আমি না সেট আজকে আমার সনি ক্যামেরাটা নিয়ে ডাইরেক্ট গেলাম মানে এই যে লাইভ স্ট্রিমটা দেখতেছেন আমার সনি সিক্স ফোর হান্ড্রেড ওইটা ইউজ করছি মেনলি আমি ইউটিউবের ভিডিওগুলো সাধারণত বানাই থাকি কেন টু হান্ড্রেড ডি ইউজ করতাম বাট আমি রিসেন্টলি ক্যামেরা আপগ্রেড করছি অনেক নতুন ইকুইপমেন্ট আমি বর্তমান সময় ইউজ করতেছি যেগুলো আমি নতুন স্টুডিওতে না গিয়ে আসলে রিভিল করব না আর কমপ্লিটলি ইউজ করব না তো এটা একটা পরবর্তী ব্যাপার এটার জন্য ধৈর্য রাখতে হবে এই সেট আপটা চেঞ্জ হবে যে সেট আপটা আপনারা এতদিন ধরে ভিডিও দেখে আসতেছিলেন যার জন্য টানা পাঁচ ছয় মাস আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি আর আগে যেমন আমি রেগুলার ভিডিও আপলোড করতাম তেমনই করব। মেন সমস্যাটা কি সারাদিন বাসায় কাজ বাস চলে মিস্ত্রিরা খাটকুট খুটকুট আর অনেক লোকজন থাকে সো এই কারণে ভিডিও বেশি একটা বানানো হচ্ছিল না আচ্ছা তো ভাই শুনলাম বাংলাদেশের অনেক ব্যাঙ্ক নাকি হ্যাক হওয়ার কথা হ্যাঁ এই টপিকটা নিয়ে তো আমরা প্রথমে আলোচনা করতেছিলাম অ্যাজ অ্যাজ যেমনটা আমরা দেখলাম এই জায়গায় এই ভিডিওটায় তো এই ভিডিওটা এরকমই বলতেছে যেটা একটা সিরিয়াস টপিক আই থিঙ্ক তো দেখেন আমাদের কাজ কিন্তু শুধুমাত্র সাইবার সিকিউরিটি নিয়ে চর্চা করে না আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে এর কারণ সবাই মানে একটা বিশেষ সাইডে থাকে কেউ মনে করেন প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট আমি ওইগুলো করি ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সব কিছু করি বাট সাইবার সিকিউরিটি আমার মেন প্রেফারেন্স ছিল কারণ আমি আসলে সবসময় পছন্দ করি এই টাইপের উদ্ভব আর কিছু স্ট্রেঞ্জ জিনিস নিয়ে চর্চা করার যেটা ভালো কি খারাপ আমি জানি না বাট আমার ভাল লাগে এরকম জিনিস নিয়ে চর্চা করার তো আমরা ওই ব্যাংকের ওই টপিকটাতে ব্যাক যাই তো আমি যে ভিডিওটা দেখতেছিলাম তো এটা আবার কন্টিনিউ করি ব্যাঙ্কিং ব্যবস্থায় তদারকি জোরদার করা হয়েছে অনেক ক্ষেত্রে নিরাপত্তা পিনও পরিবর্তন করা হয়েছে বিভিন্ন পয়েন্ট যেখান দিয়ে ম্যালোয়ারে ঢুকতে পারে সেই সমস্ত এক্সটার্নাল কানেকশন দিয়ে ঢুকে তো এইসব জায়গাগুলোকে আমরা চেষ্টা করেছি আমাদের সিকিউরিটিটা এনহ্যান্স করার জন্য বিভিন্ন পিসি বেস হতে পারে আমাদের হয়তো যে পিসিতে বা ল্যাপটপ যে সমস্ত কানেকশনগুলো আছে যেখান দিয়ে ভাগ বাড়িতে ঢুকতে পারে সেই সব জায়গাগুলোকে আমরা চেষ্টা করেছি যত বেশি আমাদের এখানে স্টপ করানো যায় কেন্দ্র কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নির্দেশনা আসা না পর্যন্ত এই বাড়তি সতর্কতা চালু থাকবে বলে জানা গেছে একই সময়ে অনলাইন লেনদেন সংক্রান্ত যে কোনো অভিযোগ কিংবা ত্রুটি দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে জানানোর পরামর্শ দিয়েছেন ব্যাংকাররা এরই মধ্যে এই সাইবার ঝুঁকি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি আমরা মনিটরিং করছি কিন্তু আমি বলবো যে স্কেট হওয়ার কোনো কিছু নেই আমরা চেষ্টা করছি এবং গভর্নমেন্ট ফোরামেও যেখানে আছে সেখানে আমরা ইনফরমেশান শেয়ার করছি আমাদের কয়েকটা পুলিশের কয়েকটি ইউনিট আছে সেখানে আমরা একসাথে কাজ করি আশা করি আমরা এটাকে ইয়ে করার জন্য চেষ্টা করবো এবং আমরা পারবো এই প্রযুক্তিগত দিকটা কিন্তু দেশীয় এর উপর নির্ভর করতে হবে দেশীয় প্রযুক্তি যত যথাসম্ভব যত দ্রুত বিদেশ নির্ভর প্রযুক্তি বিদেশ ব্যক্তির উপর এসে আমাদের কমিয়ে আনতে হবে কারণ এটা এগুলো খুব সেন্সিটিভ ইনফরমেশন থাকে অথবা এগুলো কিন্তু বাইরের লোকদের সাথে শেয়ার করা বা বাইরের লোকদের জানুক সেটা সো গাইস যেমনটা এই জায়গায় আপনারা দেখলেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে যেটা হলো বাইরের দেশের টেকনোলজি কিংবা যে সফটওয়্যারগুলো রয়েছে ওইগুলো থেকে আস্তে আস্তে আমাদের একটু হলেও সরে আসতে হবে এর কারণ বাইরের দেশে যে সফটওয়্যারগুলো ব্যাংকের ইন্টারনাল ডেটাবেজে ইউজ করা হয়ে থাকে তো ওইগুলো আসলে কী কী ভার্নাবিলিটি রয়েছে ওইগুলো নিয়ে কিন্তু মানে বেশিরভাগ ব্যাংকে কিন্তু সেম টাইপের সেম ক্যাটাগরি সফটওয়্যার ইউজ করা হয় জাস্ট ওইগুলোকে হালকা মডিফাই করে নতুন করে কোনো ব্যাঙ্কই সফটওয়্যার নতুন করে বিল্ড করে না কারণ আমাদের দেশে মেন যে জিনিস সেটা হল টাকা তারা টাকাকে মানে ভার্চুয়ালি বেশি একটা প্রেফার করে না বাট ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডে কিন্তু সব কিছু ভার্চুয়ালি চলে তো এ জায়গায় সিকিউরিটির ইস্যুটা এই কারণে থেকে যাচ্ছে এর পিছনে মেন কারণ হলো এইটা যে আসলে কেউ বেশি একটা গুরুত্বই দেয় না যে ভাবে যে এই ব্যাংক এই সফটওয়্যার ইউজ করতেছে আমরা করব। আর যতদূর সিকিউরিটির কথা একশো পার্সেন্ট সিকিউরিটি মানে ব্যাংকে দেওয়া যেতে পারে সফটওয়্যার টফটওয়্যার আপডেট করে বাট মানুষের সিকিউরিটি কখনো হয় না কারণ মানুষ অনেক সময় ভুল করে এরকম কিছু করে এরকম ভুল ইমেল ওপেন করে ফেলে সো তার ফলে সমস্যা হয়ে যায় অ্যাজ এক্সাম্পল ভিডিওর টাইটেল একটা জিনিস ছিল সে জিনিসটা হলো এই জায়গায় ফেসবুক পেজ হ্যাকিং রিলেটেড তো আসলে কিভাবে কি হচ্ছে এই ফেসবুক পেজ হ্যাক ট্যাক এইটা নিয়ে কিন্তু আমি কথা বলবো এখন একটু এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে আর একটা ইন্টারেস্টিং স্টোরিও রয়েছে সো আমি একটা ইমেল ওপেন করব তো ইমেল ওপেন করে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আপনাদের দেখাচ্ছি সো গিভ মি এ মোমেন্ট তো হোয়াট ইজ মেল সো গল্পটা আমি একটু আপনাদের বলি আসলে কেমন গল্প ছিল তো এটা হলো আমার পার্সোনাল ইমেল তো এই জায়গায় আমার মেল শো করতে আমার কোনো প্রবলেম নেই কারণ আমার এই জায়গায় কোনো তেমন পার্সোনাল বলতে কি পার্সোনাল আমাদের টেকনিক্যাল বাংলা ওয়েবসাইটের যে অর্ডারগুলো সেইগুলো শো করে আর তাছাড়া টুকটাক স্পন্সারশিপ টিপের মেলটেল আছে ঠিক আছে তো এই টাইপের কিছু মেল আছে আর স্পন্সারশিপ আমি মাঝে মধ্যে পাই বাট উদ্ভব ব্যাপারটা তখন ঘটে আসলে আমি এই জায়গায় সেই মেলটা খুঁজে বের করার চেষ্টা করতেছি ওকে তো পড়সার মেলের ভিতর না সেটা প্রাথমিকের ভিতর ছিল আর ওকে তো আমি ইমেলটা আপনাদের বোঝাই যে আসলে আসামি স্ক্রিনটা আমার দিকে আনি এইভাবে ডেটা থাকতে পারে তো আমাকে একটা ইমেল করা হয়েছিল ঠিক আছে ফেসবুকে মানে ফেসবুক পেজের জন্য আমার একটা ফেসবুক পেজ একটা না বেশ কতগুলো পেজ রয়েছে যেমন আমাদের টেকনিক্যাল বাংলা যে ফেসবুক পেজটা যেটায় এক লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তো ওই পেজটায় আমি একটা স্পন্সারশিপ পাই একটা কোম্পানি আছে কী একটা নাম বলে আমার কাছে ঠিক আছে তো আমি এই যে ইমেলগুলো পাইছি ওকে তো সেন্স টু থে সুইস এই জায়গায় দেখেন একটা ইমেল আমার কাছে আইছিল হেই অ্যাডমিনিস্ট্রেটিভ আই এম হেয়ার উইথ অ্যান অ্যাডভার্টাইজিং প্রপোজাল ফর ইউ উই ওয়ান্ট টু পাবলিশ আওয়ার এসপন্সার কন্টেন্ট অন ইউর ফেসবুক পেজ ইউ উইল বি পেইড এস ফিফ ফোর ফিফটি ঠিক আছে মানে চারশো পঞ্চাশ ইউসডি মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো দিবে প্রত্যেকটা পোস্টের জন্য ঠিক আছে আমি বলে দিই ইয়েস আই ইন্টারেস্টেড আমি প্রথমেই বুঝেছিলাম কারণ ইমেলটা দেখে স্পন্সারশিপের জন্য যারা মেল সাধারণত করে তারা অ্যাড জিমেল ইউজ করে না তাদের কোম্পানির ইমেল থাকে কোম্পানির ডোমেন থাকে তো তারা সেটাই ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে তো এই জায়গায় যে ইমেলটা সেটা ড মানে অ্যাট জিমেল ডট কম বাট এই জায়গায় থাকা উচিত ছিল অন্য কিছু তাদের যে কোম্পানির নাম ঠিক আছে তো যাই হোক সে আমাকে হ্যান্ড ত্যান দিয়েছে প্লিজ কনট্যাক্ট আস উইথ হোয়াটসঅ্যাপ তো খুব সুন্দর আমি তার সাথে হোয়াটসঅ্যাপেও কন্টাক্ট করি তো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করার পর যে ঘটনাটা সেটা এখন বলতেছে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আমি আপনাদের এটা দেখালাম এম মেলের কনভারসেশনটা এটা এরকম ছিল তো এখন যে ব্যাপারটা আছে হোয়াটসঅ্যাপে খুব সুন্দরভাবে আসলে সে বলে যে আমি দেখাচ্ছি যে কমপ্লিট এসএমএস হিস্ট্রি তার সাথে আমার রয়েছে ঠিক আছে তো ইমেল করার পর সে আমাকে এই যে আমি তাকে মেসেজ করছিলাম ঠিক আছে হাই আপনি আমাকে ইমেল পাঠাইছিলেন এসেক্টরা এসেক্টরা এইসব ঠিক আছে তো এরপর লিখলো কি যে আমার কাছে একটা প্রপোজাল আছে তো প্রথমত তারা একটা ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট খুললো তো ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট এরকম একটা অ্যাকাউন্ট যারা বিজনেস ডট ফেসবুক ইউজ করছেন তাদের আমি বোঝাই তো আসলে বিজনেস ডট ফেসবুক ডট কম বলে একটা ইউ হয় যেটার মাধ্যমে আমরা আমাদের এক্সিস্টিং ফেসবুক পেজটে সব কিছু কিন্তু কমপ্লিট মানে কন্ট্রোল করতে পারি যে জায়গায় ম্যানেজার অ্যাড করা যায় লোক অ্যাড করা যায় তো এরকম বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে ঠিক আছে তো এটাকে সাধারণত বিজনেস অ্যাকাউন্ট বলা হয়ে থাকে তো তারা এমনভাবে সাজাইছে ঠিক আছে মানে পেজ হ্যাক করার উপায় এই জায়গায় কমপ্লিট স্টোরিটা আসে ফেসবুক পেজ হ্যাকের উপায় ঠিক আছে তো তারা যেভাবে আসলে পেজগুলো হ্যাক করার চেষ্টা করতেছে তো বিজনেস ডট পেজে গিয়ে ঠিক আছে এই জায়গায় পেজ নামক একটা অপশন রয়েছে ঠিক আছে এই জায়গায় গিয়ে আমি চাইলে বিভিন্ন পেজ অ্যাড করতে পারি ঠিক আছে অ্যাডে পেজে গিয়ে আমার যদি কোনো পেজ অ্যাড করি তো সেটার যে অ্যাডমিনশিপ সেটা এই অ্যাকাউন্টে চলে আসবে এই অ্যাকাউন্টে আসলে হবে কি এই জায়গায় দেখেন আমার বেশ কতগুলো অ্যাডমিন রয়েছে তো এই জায়গা থেকে আসলে এই বিজনেস অ্যাকাউন্টের যারা অনার অ্যাডমিন মানে একটা বিজনেস অ্যাকাউন্টের অনেকগুলো অ্যাডমিন থাকতে পারে ছয়টা সাতটা যাকে ইচ্ছা বানাতে পারেন ঠিক আছে তারা চাইলে পেজে অ্যাডমিন অ্যাড করতে পারে খুব সহজে পেজের মালিককেও ডিলিট করে বের করে দেওয়া যায় ঠিক আছে তো তারা তাদের চক্রটা এইভাবে সাজায় বলে কি যে মানে তারা একটা বিজনেস অ্যাকাউন্ট খোলে ঠিক আছে প্রথমে মানে এই যে অ্যাকাউন্ট আপনারা দেখতেছেন এই অ্যাকাউন্ট খোলার পর তারা বলে কি যে তুমি আমাদের বিজনেস অ্যাকাউন্টে যোগ হও মানে কোনো সাধারণ লোকের কাছে গেলে তারা কি ভাববে যে আমাকে তাদের বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতেছে তার মানে তাদের অ্যাকাউন্ট আমার কি হ্যাক হবে এই জায়গায় আমাকে অ্যাডমিন বানাচ্ছে আমার তো কোনো সমস্যা নেই তো তারা ওই জায়গায় অ্যাড হয়ে যায় এবার অ্যাড হয়ে যাওয়ার পর ওরা করে কি বলে কি যে এবার তোমার পেজটাকে এই জায়গায় অ্যাড করো তো এই জায়গায় ওদের অ্যাকাউন্ট ওরা এই জায়গায় অ্যাডমিন ট্যাডমিন রয়েছে ছয় সাতজন বিভিন্ন উটকা পাটকা নাম ছিল ঠিক আছে এই জায়গায় এখন যদি আপনি আপনার পেজটাকে অ্যাড করেন তো ওরা আপনাকে পেজ থেকে বের করে দিবে আপনার পেজের অ্যাক্সেস ট্যাক্সেস রিমুভ করে দেবে মানে খুব সুন্দরভাবে এদের তারা প্রতারণা জালটা এভাবে সাজাইছে যে কেউ গেস্ট করে উঠতে পারবে না যারা ফেসবুক পেজ ইউজ করে বাট বিজনেস ডট ফেসবুক ইউজ করে না তারা এটার সাথে বেশি একটা জানে না যারা পেসবুক টুস করায় ওরা ভালোভাবে জানে বাট অবর মানে যে সমস্ত সেলিব্রিটিরা রয়েছে বেসিক পিপাল যারা রয়েছে মনে করেন আমি একজন সিঙ্গার যদিও আমি না কিংবা আমি একজন অ্যাক্টর তো আমার তো বিজনেস ডাট ফেসবুকের সাথে কোনো লেনা দেনা নেই আমি গান বাজনা গাই আর এটা ফেসবুকে আপলোড করি দ্যাটস ইট এখন আমাকে যদি কেউ বলে যে তোমার গান খুব সুন্দর তো আমরা তোমার পেজের উপরে একটু ইনভেস্ট করতে চাই তুমি টাকা পয়সা পাবা হ্যান ত্যান এরকম বিভিন্ন লোভ আমাকে দেখালো দেখাই বললো কি তুমি আমাদের অ্যাকাউন্টে আসো এই জায়গায় তোমার পেজটা অ্যাড করো আমরা একটু অ্যাডভার্টাইজমেন্ট করবো তো এই পেজটা যে অ্যাড হবে সোহা মানে আপনার পেজের অ্যাক্সেস ট্যাক্সেস নিয়ে সব অ্যাডমিন ট্যাডমিন রিমুভ করে ওরা অ্যাডমিন হয়ে যাবে তো মেন ফুল স্টোরিটা এরকম ছিল তো যেহেতু আমি এই জায়গায় একটু শেয়ানা কাজ করছি তারা একটা পেজ অ্যাড করতে বলে আমি আমার খুব বেসিক একটা পেজ অ্যাড করি ঠিক আছে যেটা মানে দশ পাঁচটার মতো লাইক তারা বলে কি যে তোমার মানে টেকনিক্যাল বাংলা পেজ অ্যাড করতে বলে তো আমি এই জায়গায় ছোট পেজ অ্যাড করি আর বলে কি যে তারপরে বলে আর একটা পেজ অ্যাড করো আমার টেকনিক্যাল বাংলার মানে যে পেজটা ওটা তো আমি কোনোদিন অ্যাড করব না আমি আরেকটা পেজ অ্যাড করি যেটা হলো দশ হাজার সামথিং লাইকের তো আমি দেখি কি পেজটা অ্যাড করার পর ওরা অ্যাডমিন ট্যাডমিন চেঞ্জ করতেছে হ্যাঁ অ্যাডমিন ট্যাডমিন বসাচ্ছে আর আমি এই জায়গায় গেলে আর কিছু রিমুভ টিমুভ করতে পারতেছি না মানে এই জায়গায় অ্যাজ ইট ইজ যেমন মানে আমার কোনো অ্যাক্সেস নেই এই জায়গায় আমি শুধু দেখতে পারতেছি কোনো চেঞ্জ টেঞ্জ করতে পারতেছি না তারা আমার রোল অ্যাডমিন থেকে মোডারেটার করে দিছে এই জায়গায় আমি তখন বললাম কি যে ঠিক আছে ভাই আমি টেকনিক্যাল বাংলা অ্যাড করতেছি বাট এই থেকে আমি অ্যাড করতে পারতেছি না মানে আমি কিছু বুঝতেছি না কিছু বুঝি না সেরকম একটা ভাবটাপ নিলাম তারা দেখলাম আবার আমাকে অ্যাডমিন করে দিছে দিলে আমি সব কয়টায় বের করে রিমুভ করে বলছি যে ফাঁকিউ গাইস তো এটা ছিল মূলত ব্যাপার তো এইভাবে আসলে কিন্তু লোকজন প্রতারিত হচ্ছে সাধারণ লোকের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ ফেসবুক পেজ বড় বড় ফেসবুক পেজ এইভাবে টাকার লোপটপ দেখে হ্যাক করা হচ্ছে তো ওভারঅল সব ক্ষেত্রেই কিন্তু এই একই টাইপের উপায় থাকে একই ক্যাটাগরির লোকেরা থাকে যেটা খুবই অ্যানোয়িং ব্যাপার আর যারা বিজনেস ডট ফেসবুক ইউজ করে না তারা কিন্তু এইভাবে খুব সহজে প্রতারিত হতে পারে বাট কেউ এটা কারো উপর ট্রাই করবেন না এটা ইলিগাল আর আমি বললাম যে আসলে লাইভটা যারা দেখতেছে শেয়ার করেন আমি ইন্টারেস্টিং বেশ কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই টাইপের জিনিস নিয়ে কেউ আপনার সাথে আলোচনা করবে না কারণ এইগুলো হলো মূলত আপনার সিকিউরিটি ইম্প্রুভ করবে ইন্টারনেটে হাজার রকম ভিডিও পাবেন হাউ টু হ্যাক ফেসবুক ইন টু মিনিট অন সেকেন্ড ওয়ান ক্লিক এসেক্টর এসেক্টর বাট রিয়েল যে জিনিসগুলো এগুলো আপনি পাবেন না আর কেউ আপনাকে হেল্প করতে চাইবে না আর এই টাইপের ইনফরমেশন পাবেন না তো এইভাবে কিন্তু হ্যাক হয় আর ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের যে ব্যাপারটা বলতেছিলাম ওটাও এইভাবে হয় ওরও এরকম সিস্টেম আছে যেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে ওই জায়গা বিভিন্ন ব্র্যান্ড অ্যাকাউন্ট এম সি এন এর নামে নামে এরকম অনেক বহুত কাহিনি ঘটে ওটাও সেম টু সেম উনিশ বিশ ঠিক আছে এই টাইপের জিনিস ঘটে আমি একটু কমেন্টে ব্যাক করব আবার এবার অনেক অনেক কমেন্ট পড়েছে না পড়লে লোকজন সব খেপে যাবে আর তার আগে দেখে নিই আমাদের লাইভ স্ট্রিমে কতজন রয়েছে ওকে চল্লিশ জন দেখতেছে বর্তমান সময় হায়েস্ট উঠছিল মেবি তার একটু বেশি মানে যে সময় হাইয়েস্ট লোক দেখতেছিল আর প্রবলেম না এত রাত্রে চল্লিশ জনের বেশি মেবি বি কেউ জেগে নেই মনে হয় ইউটিউব সিকিউরিটি কি হারিয়ে গেলে কি হবে হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট ইউটিউব সিকিউরিটি হারাই যাবে কই যাবে ভাই আমি একটু এইদিকে তাকাই রয়েছি কারণ আমার স্ক্রিনটা এদিকে তো আচ্ছা ভাই সিটিএফ কি বেগানারদের জন্য ভালো হবে সিটিএফ সিটিএফ আবার কি শর্টকটগুলো আমি বুঝি না ভাই আচ্ছা অনেকে আমার কাছে কোর্স রিলেটেড আস করতেছে দেখেন কোর্স রিলেটেড জিনিস নিয়ে কথা বলার জায়গা এটা না আপনি কোর্স সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে যান আমাদের ওয়েবসাইটে যান আপনি আপনার পছন্দ মতো সকল ধরনের কোর্স আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আমাদের যে এম্প্লয়িগুলো রয়েছে তারা আপনাকে হেল্প করবে আর আপনি কি ধরনের কোর্স চান সকল ধরনের হেল্প করা হবে আর কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট কিংবা অনলাইন আর্নিং রিলেটেড এক্সপার্ট হয়ে থাকেন চাইলে আমাদের ওয়েবসাইটে কোর্স তৈরি করতে পারেন আমাদের ওয়েবসাইটে যে কোনো প্রফেশনাল কোর্স মানে কেউ যদি তৈরি করতে পারে আপনাকে স্বাগতম আপনি পাবলিশ করতে পারেন কমিশন রেট সবার জন্য সমান মানে আপনারা কমিশন পাবেন এ সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে আপনার কোর্স প্রোমোশন টোমোশন করাই দেওয়া হবে তো হুম মোবাইল দিয়ে কি সাইবার সিকিউরিটি শেখা যায় হ্যাঁ অবশ্যই শেখা যায় আমাদের ওয়েবসাইটে গেলে আচ্ছা আমি আমার ওয়েবসাইটটা কেন খুলতেছি না টেকনিক্যাল বাংলা ডট কম খুব সহজে আপনি টেকনিক্যাল বাংলা ডট কম যদি লিখে সার্চ দেন আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন অথবা আপনি এই যে লাইভ স্ট্রিমটা দেখতেছেন এর নিচেই গেলেই সব তো পেয়ে যেতেন তো আমাদের ওয়েবসাইটটা এটা আমাদের সকলের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের কোর্স ঠিক আছে তো যা যে যে ধরনের কোর্সের প্রয়োজন সকল ধরনের কোর্স আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে যারা ফেসবুক সম্পর্কে জানতে চান তাদের জন্য ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সাইবার সিকিউরিটি শিখতে চান ড্রয়েড হ্যাকিং কোর্স আছে তারপর কম্পিউটারের মাধ্যমে কালি লিনাক্স এক্সপার্ট হতে চান ইথিক্যাল হ্যাকিং উইথ কালি যারা নেটওয়ার্ক রিলেটেড সিকিউরিটি মানে ওয়াইফাই তারপর নেটওয়ার্ক জ্যামিং এক সেক্টর কমপ্লিট ডিটেল আপনারা এর উপর ক্লিক করলেই সব পেয়ে যাবেন আর তারপর আছে দি বাজেট কনটেন্ট ক্রিয়েটার এটা এ প্রোডাকশানের কোর্স এটার মাধ্যমে আপনারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটিং এগুলো শিখতে পারবেন আমি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটিং ক্রিয়েটিংয়ে সব এক্সপার্ট না কারণ আমার টপিক আলাদা আমি সাইবার সিকিউরিটি প্রোগ্রামিং এইসব নিয়ে ভিডিও তৈরি করি ইউটিউবে ভিডিও এডিটিং ভিডিও মেকিং এগুলো আমি হালকা পাতলা পারি আমার প্রয়োজন অনুযায়ী বাট আমি এক্সপার্ট না তো যারা এক্সপার্ট তার এরকম বিভিন্ন জিনিসের কোর্স তৈরি করে থাকে জিনিসটার উপর কোর্স বলতে কি একটা ভিডিও সিরিজ তো এই জায়গায় অনেকগুলো ভিডিও থাকে ভিডিওর এক একটা ডিউরেশন থাকে পেমেন্ট করে কেনার পর আপনারা এটা দেখতে পারবেন কিভাবে কিনতে হয় এটা ওয়েবসাইটের প্রথমে বলে দেওয়া থাকে খুব সিম্পল ব্যাপার তো এ জায়গায় আরও বিভিন্ন ধরনের কোর্স আছে অ্যান্ড্রয়েড গেমস হ্যাকিং কোর্স এই যে পাবজি ফ্রি ফায়ার খেলেন এগুলো কীভাবে অটো হেডশট তারপর অ্যান্টিনা মোড এই টাইপের বিভিন্ন মুড রয়েছে যেগুলো ব্যবহার করে অনলাইন গেমও হ্যাক করা যায় আর তারপর অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্টের কোর্স আছে ইউনিটি ইঞ্জিন ব্যবহার করে যারা গেম ডেভেলপমেন্ট করতে চান বিভিন্ন ধরনের প্রোগ্রামিং বাই ফ্রি কোর্সও আছে তো আমাদের ওয়েবসাইটে আপনারা তিন চারটার মতো ফ্রি কোর্স পেয়ে যাবেন যারা ফ্রিতে সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তারা এগুলো করতে পারেন তো আই হোপ কোর্স নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবে না কি কোর্স আছে কি কোর্স নেই হ্যান সব পেয়ে যাবেন ঠিক আছে তো আই হোপ সব ক্লিয়ার আচ্ছা এক এক কমেন্ট বারবার করলে ওইটা কিন্তু পড়তে ইচ্ছা হয় না এফএস গেম আর লিখছে আচ্ছা কমেন্টটা এই জায়গায় আনি ওকে হ্যাঁ 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 বিভিন্ন ধরনের কমেন্ট দেখা যাচ্ছে ওকে ভাই ফ্রিতে কি একটা এবিল টু ইন ভিডিও দেন ভাই এইটা নাকি বাংলাদেশ মানে আপনাদের সাইটে ইমু হ্যাকিং কোর্স পাবো সব কই থেকে আসে আপনাদের ভাই স্প্যামিং কমেন্ট বাদ দেন স্প্যামিং কমেন্ট বাদ দেন ভালো কমেন্ট করেন যেগুলো কোনো ইনফরমেটিভ হয় যেগুলো থেকে কোনো ইনফর্মেশন পাওয়া যায় আসা ভাই ওয়াইফাই কালিন্স মোবাইল হসপটের মাধ্যমে মনিটার মোড সাপোর্ট করে আমার ওয়াইফাই অ্যাডাপ্টার নেই ওয়াইফাই ভাই মোবাইল হটস্পট ইউজ করে আপনি মনিটার মোড কীভাবে বানাবেন এমন কোনো উপায় নেই আর আপনার যদি মনিটার মোড সাপোর্টেড অ্যাডাপ্টার লাগে দেন আপনি নিউ বিডি শপে যেতে পারেন এটাও আমার একটা ওয়েবসাইট আমার ই কমার্শিয়াল ওয়েবসাইট তো এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের মনিটার মোড সাপোর্টেড অ্যাফোর্ডেবল মানে অ্যাফোর্ডেবল দামে আপনারা কিন্তু অ্যাডাপ্টার পেয়ে যাবেন তো খুব কম দামে আপনারা পেয়ে যাবেন আর স্টকও কিন্তু সীমিত কারণ ই কমার্স সাইটটা নতুন স্টার্ট করা হয়েছে তবে অনেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অনেক অনেক প্রোডাক্ট আসবে ঠিক আছে ওকে সো গাইস আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন ব্যাপার নিয়ে কথা বলতেছি তো এই জায়গায় দেখেন আপনারা নিউ বিডি শপে গেলে পেয়ে যাচ্ছেন কমপ্লিট যত আপনাদের যে হার্ডওয়্যারগুলো সাইবার সিকিউরিটি রিলেটেড যত জিনিসগুলো রয়েছে নিউ বিডি ডট কম খুবই সিম্পল নাম নিউ বিডি ডট কম আমি বিজ্ঞাপন করার জন্য আসিনি ভাই বাট এই জায়গায় আপনারা বাল্ব সিসি ক্যামেরা যে সিকিউরিটি ডিভাইসটা থাকে মানে বাল্বের ভিতর সিসি ক্যামেরা এবং বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার যেগুলো রোবটিক্স সাইবার সিকিউরিটির কাজে ব্যবহার করা হয় রাজবেরি পাই থেকে শুরু করে টিপলিঙ্কের অ্যাডাপ্টার ওকে খুব সুন্দর একটা প্রশ্ন আইছে। আপনার ইনকামের সোর্স কী দেখেন আমার ইনকামের মাল্টিপ্যাল সোর্স রয়েছে তো প্রথম একটা জিনিস দেখেন এই যে সাইটটা এই কমার্শিয়াল সাইট এটা থেকে প্রোডাক্ট সেল হলে আমার ইনকাম হয় টেকনিক্যাল বাংলা ডট কম যেটা আপনারা দেখতেছেন এই জায়গা থেকে কোর্স সেল হলে আমার ইনকাম হয় আর এগুলো মেন ইনকাম না মেন ইনকামগুলো কী মেন ইনকাম হলো আমি বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপ করে থাকি আমি অন্যদিকে একজন ওয়েবসাইট ডেভেলপার আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডেভেলপ করে থাকি যেমন রিসেন্টলি আমি একটা প্রজেক্টের উপর কাজ করতেছিলাম আচ্ছা আর এসি লন্ডন নামে একটা ওয়েবসাইট এটা লন্ডনের একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট তো আমি ওয়েবসাইটটা তৈরি করছি এই যে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট মানে রিসেন্টলি এটা বর্তমান সময়ের কাজ এরকম অহরহ প্রচুর কাজ করি ক্লায়েন্টরা পেমেন্ট করে তাদের ওয়েবসাইট তৈরি করে দিই সিকিউরিটি দিই আমাদের একটা এজেন্সি রয়েছে যারা ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে সফটওয়্যার আপনার যে কোনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার লাগলে আমরা বানাই দিতে পারবো আমরা কম বেশি সব ধরনের কাজ করি তো আর সাইবার সিকিউরিটি হলো আমার মেন মানে শখের জিনিস আমি এটার উপর ছয় সাত বছরের বেশি চর্চা করছি আর শিক্ষাগত দিক দিয়ে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে যারা সিএসি স্টুডেন্ট বলে এখনও বের হয়ে পারিনি তাই নিজেকে ইঞ্জিনিয়ার বলবো না মানে হব 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 বাট সার্টিফিকেটে কিছু যায় আছে না আমি তো এমনি লেখাপড়া করতেছি যাদের নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলতে পারি এই কারণে বাট আমার কখনো কোনো চাকরি করার ইচ্ছা নেই আমি নিজেই কোনো একটা স্টার্ট আপ শুরু করবো অলরেডি করে ফেলছি তো আমরা বিভিন্ন অ্যাপ স্ট্যাপসও বানাই যেমনটা আপনার এই জায়গায় দেখতে পাচ্ছি টেকনিক্যাল বাংলার বানানো অ্যাপ এগুলো আমরা নিজেরা বানাইছি মানে যে ফ্রি টাইমটা থাকে সেই সময় ঠিক আছে অনেকদিন দেখি না কত ডাউনলোড টাউনলোড হয়েছে এ থেকে কিন্তু টাকা ইনকাম করি না এগুলো এমনি ফ্রিতে দিয়ে দেওয়া যাতে লোকজন দেখবে শিখবে জানবে আমাদের ওয়েবসাইটে আসবে এভাবে আর বাংলাদেশে এমনিতে যে কোর্সের ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব বেশি একটা আমরি লাভ না মানে কোর্স সেলিং টেলিং করে টুকটাক টুকটাক আমরা সবসময় অ্যাফোর্ডেবল দাম রাখি কম দাম রাখি এর পিছনে কারণ হলো কি যাতে করে সবাই কিনতে পারে সবাই অ্যাফোর্ড করতে পারে এ থেকে ইনকাম হয় না বাট এগুলো ফ্রিতে প্রোভাইড করলে হয় কি যে যারা নতুন নতুন কোর্স তৈরি করে কিংবা এক একটা কোর্সে কিন্তু অনেকগুলো লেকচার হয় ঠিক আছে তো এক একটা কোর্স তৈরি করতে দুই মাস তিন মাস লেগে যায় সো এই কারণে আমরা কিন্তু হাইফাই কোনো ডিমান্ড করি না এই যে আমাদের ওয়েবসাইটের যত কোর্সগুলো এগুলো এই জায়গার বাইরে কোথাও পাবেন না এগুলো সব লেটেস্ট ভিডিও এর আগে একসময় আমি টুকটাক কিছু কোর্স তৈরি করতাম সেই কোর্সগুলো মানে শেয়ার করা হতো ঠিক আছে মানে গুগল ড্রাইভের মাধ্যমে লোকজনের কাছে দিতাম তো ওইগুলো পাইরেসি হতো তো তারপরে আমি নতুন করে ভিডিও বানালাম আপডেটেড ভিডিও সেগুলো আমাদের ওয়েবসাইট আর এই জায়গা সিস্টেম এরকম আপনি চাইলেও এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন না কারণ এইগুলো ঠিক একটা স্টিমিং সাইটের মতো যে জায়গায় আপনি দেখতে পারবেন শুনতে পারবেন সব কিছু প্র্যাকটিসও করতে পারবেন বাট ভিডিও ডাউনলোড করা যাবে না শেয়ার করা যাবে না যেটা একটা ভালো সিকিউরিটি তো এই কারণে পাইরেসিও হবে না তো এইসব জিনিস নিয়ে মোটামুটি বেশ খুশি আছি আমি আর এই ধরনের ওয়েবসাইটও আমি তৈরি করি এল এই এই ধরনের সাইটগুলোকে বলে এল এম সাইট বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন কোর্স সংস্থার এই ধরনের বর্তমান সময়ে সাইটের প্রয়োজন পড়ে এগুলো প্রিমিয়াম থিম এবং বিভিন্নভাবে তৈরি করা যায় বিভিন্ন থিমের উপর প্রেসে তৈরি করা যায় আরও বিভিন্ন সিস্টেম আছে আমি মেনলি প্রেসের উপর বেশি সাইটের কাজ করি তো আমি যেটা বলতেছিলাম এই একটা সাইট আমি বানাইছি আর আরও একটা আছে তো এরকম আমি বিভিন্ন ধরনের সাইট তৈরি করি ইনকামের সোর্স এই একটা গেল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পারি লিনাক্সের ব্যাস প্রোগ্রামিং পারি তারপর লিনাক্সের বেশ কিছু কাজ আমি গিটাবেও অনেক কাজ করছি আর এক সময় অ্যান্ড্রয়েডের সিস্টেম ডেভেলপ করতাম মানে কাস্টম রম সিস্টেম ডেভেলপ বলতে কোনো কোম্পানি টম্পানির জন্য না এমনি আমি রোম ডেভেলপ করতাম ওতে আমি কোনো দিন টাকা পয়সার আশা করিনি তো এই নিউ বিডি শপের মতো বেশ কিছু স্টার্ট আপ আছে যেগুলো আমি নিজে থেকে একদম করতেছি আর আমাদের এজেন্সি বিভিন্ন ধরনের ওয়েবসাইট টাইট রিলেটেড জিনিসগুলো প্রোভাইড করে থাকে ঠিক আছে মানে ওয়েবসাইট অ্যাপ্লিকেশন কোনো কোম্পানির কোনো জিনিসের দরকার ফ্রিল্যান্সিং টাইপের সামথিং বাট কোনো সাইটে গিয়ে না আমাদের নিজস্ব ক্লায়েন্ট আছে অনেকগুলো আর বিশ্বস্ত ক্লায়েন্ট মানে বিশ্বস্ত আমরা তাদের কাছে বিশ্বস্ত তারাও আমাদের কাছে বিশ্বস্ত তো ওই সব ক্লায়েন্টের সাথে কাজ করি আরে ভাই ফ্রিল্যান্সার না ফ্রিল্যান্সার তো ওই বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে এটাও ফ্রিল্যান্সিং বলতে পারেন আচ্ছা একজন লিখছে দেবর্ষি ভাই একটা টুল সাজেস্ট করেন যেটা দিয়ে ভালোভাবে ওয়েব এসপে আচ্ছা এসপে ওয়ার টাইপের করা যাচ্ছে ঠিক আছে অ্যান্ড্রয়েডে রুট ছাড়া রুট ছাড়া মানে আপনি মোবাইল দিয়ে তৈরি করতে চাচ্ছেন তো এটা না আমি কমপ্লিটলি স্পেয়ার মেটাসপ্লয়েড এই টাইপের জিনিস নিয়ে কিন্তু এই ড্রয়েড হ্যাকিং কোর্সে কথা বলছি ঠিক আছে আপনি কেননা আমাদের ওয়েবসাইটে গিয়ে রয়েড হ্যাকিং নামে যে কোর্সটা রয়েছে এটা চেক আউট করেন এটার ভিতরে আপনি পেয়ে যাবেন এটার মেবি সেকেন্ড এপিসোডে সেকেন্ড এপিসোডে আচ্ছা পাঁচ নাম্বার ডেতে রয়েছে এই টিউটোরিয়ালটা এ প্রোডাকশানের ফারদিন ভাই আপনার কি হয় তিনি আমার মানে কোনো আত্মীয়টাত্মীয় না তার সাথে আসলে আমার এভাবে পরিচয় যে আমি তার ভিডিও দেখতাম বেশ তো অনেক কোয়ালিটিফুল ভিডিও সে তৈরি করতো তো আমার অনেক ভালো লাগতো তার এডিটিংয়ের স্কিল টিস্কিল স্কিল আমার একটু ছোটোখাটো শখ আছে এডিটিং মিউজিক ভিডিও টিডিও ওই সব জিনিসের উপর যদি আমি ওই করি না কখনো আমি মাঝে মাঝে ব্লগ বানাই যারা ডি ব্লগ জানেন তারা জানেন তো আমি বিভিন্ন এডিটিংয়ের জিনিস দেখতাম বেশ ভালো লাগতো সেইভাবে আমি ওনাকে মেসেজ করি উনি খুব হামবেল পারসন তো এইভাবে আসলে তার সাথে কন্ট্যাক্ট হয় এই বিভিন্ন কথায় টতে হয় তারপর এইভাবে পরিচয় এমনিতে মানে তার বাসা হলো গাজীপুরে আর আমি তো খুলনায় থাকি জন্মের পর থেকে একজন কমেন্ট করেছে টু ফ্রেন্ড আপনি অ্যাপ তৈরি করতে পারেন আর ভাই টেকনিক্যাল বাংলা লিখে গুগল প্লে স্টোরে সার্চ দেন না অ্যাপ তৈরি করতে পারি কি আপনারা দেখতে পারবেন আমি তো এই মাত্র শো করলাম আমার কি এখন পাবলিশার আইডি দেখাবো না কি আচ্ছা ঠিক আছে আমি পিওবি বি পাবলিশার আইডিও আপনাকে দেখাই দিই যদি এটা দেখানো ঠিক না মানে প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে গেলে কিন্তু অ্যাকাউন্ট কেনা লাগে ঠিক আছে মানে অ্যাকাউন্ট কিনতে হয় খুলতে হয় একই কথা টাকা পয়সার ব্যবসা আবার রয়েছে থার্টি ফাইভ ডলার ইউজ করে ঠিক আছে তো ওই জায়গা থেকে আসলে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারি তো আমার টেকনিক্যাল বাংলা আমাদের অ্যাপ্লিকেশনের আছে ভাই আমি এসপে ডেরাইং এর কথা বলছি স্পে ডেরাইং বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন স্পে ডেরাইং এরকম জিনিস তো আমি শুনিনি আমি স্পে ওয়ার তারপরে এই টাইপের জিনিস শুনছি স্পে ড্রাইং কি মানে কোনো সবই এডিটিং কিটিং এর জিনিস নাকি হুম 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 আমি জানি না রে ভাই আমি স্পিড র্যাং ট্র্যাং এসব আমি জানি না হ্যাশ ট্যাগ স্পিড র্যাং ইনস্টাগ্রামে কি একটা দেখতেছি আপনি কি এরকম কিছুর কথা বলতেছেন স্পিড ডেটিং স্পাই ডেটিং ভাই এই টাইপের জিনিস সম্পর্কে আমি অবগত না আমাকে একটু খুলে বলেন ওয়েব স্ক্রিয়েটিং দেখেন ভাই আমি এই টাইপের স্পিড র্যাঙ্ক ট্র্যাং আমি এটা ডেটিং আচ্ছা যাই হোক আমি এই টাইপের জিনিস নিয়ে কিন্তু কখনো কাজ করিনি আপনার একটা অ্যাপ তৈরি করতে হবে আচ্ছা আপ একটা অ্যাপ তৈরি করতে হবে আপনার সাথে কিভাবে কথা বলতে পারি আপনি ফেসবুক পেজে মেসেজ দেন কথা বলতে পারবেন সমস্যা নেই আচ্ছা তাও তুফায়েল আহমেদ রেজওয়ান লিখছে লাভ ইউ ভাই ধন্যবাদ জাসিফ ইসলাম আচ্ছা ভাই আপনাদের কোর্স কি ভিডিওর মাধ্যমে দেওয়া হ্যাঁ কোর্স তো ভিডিওর মাধ্যমেই হয় সব ভিডিও কোর্স এই প্রত্যেকটা ভিডিও লেকচার এক একটা কোর্সের ভিতর কমপ্লিট ভিডিও লেকচার থাকে এ জায়গায় লিখে দেওয়া থাকে আসলে কোন কোর্সে কি কি রয়েছে ওয়েবসাইটে যান টেকনিক্যাল বাংলায় যে কেউ বুঝতে পারবে আর প্রথম ভিডিওটা সব বলে দেওয়া আমার একটা অ্যাপ তৈরি করতে হবে টু ফ্রেন্ড নামে একটা অ্যাকাউন্ট থেকে ম্যাসেজ আসতেছে হ্যাঁ আপনি পেজে ম্যাসেজ করেন একজন লিখ রাহিন পেস্টুয়া কি নামে আপনি কি বাংলাদেশে থাকেন হ্যাঁ আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশের খুলনায় থাকি অ্যাসনুর রহমান দাদা কি বেস্ট পাইথন আর জবা স্ক্রিপ্ট মানে কে বেস্ট যা পাইথন না যাওয়া স্কিপ দুটো দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোর কাজ আলাদা একটার সাথে একটার আপনি কম্পেয়ার কীভাবে করতে পারেন আপনি অ্যান্ড্রয়েড আর উইন্ডোজের কম্পেয়ার কীভাবে করতে পারেন উইন্ডোজ এক কাজের জন্য লিনাক্স এক কাজের জন্য অ্যান্ড্রয়েড এক কাজের জন্য একটার সাথে একটা কম্পেয়ার হয় না এভাবে প্রত্যেকটা একটা ইউনিক ইউজ রয়েছে আলাদা ব্যবহার রয়েছে সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিস আলাদা এটা বুঝতে হবে এ ওয়েব ক্রলার অলসো নোন ওয়েব এক্সপায়ার ও উনি বটের কথা বলতেছেন যে কীভাবে বট তৈরি করতে হয় আচ্ছা তো এটা সহজে বলতে ভাই আপনি কি সব মানে এক একজন এক এক ভাষা বলে মানে বিভিন্ন জিনিসের নাম এক এক দেয় যে সেই সেইলাম আমি এটাকে বট নামে চিনি অথবা বটই বলি সাধারণত ঠিক আছে উনি ক্রলারের কথা বলতেছেন যেটা হলো ডেটা স্ক্রল করে মানে ডেটা ক্রল করে আনে বিভিন্ন ডেটা ডেটা বের করে ঠিক আছে একটা স্ক্রিপ্ট এটা যেটা আপনি চাইলেন নিজের একটা সার্চ ইঞ্জিনও জেনারেট করতে পারেন লিনাক্স দিয়ে এটাই জিনিস নিয়ে কিন্তু আমি কথা বলছি ওকে তো আচ্ছা উনি লিখছে সরি টাইপিং মিস্টেক আও আপনার টাইপিং মিস্টেকের জন্য এটা আমি বুঝতে পারিনি সমস্যা নেই তো যাই হোক আমি কিন্তু আমার মেন টপিকগুলো আজকে অলরেডি কভার করে ফেলছি আই হোপ বেশিক্ষণ লাইভে থাকবো না বাট আপনারা কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেব তো যাই হোক আমরা কোন টপিকটাই ছিলাম আচ্ছা ফেসবুকের টপিকটা তো আমি ক্লিয়ার করে দিছি আপনাদের সাথে অলরেডি মানে আমি যে জিনিসটা নিয়ে প্রথমে কথা বলতেছিলাম ওই যে ফেসবুকে যে ঘটনাটা ঘটলো ফেসবুক পেজের এ ফাঁকে ক্যারিমিনাটির যে ইউটিউব চ্যানেলের ব্যাপারটা হয়েছিলো ওটাও কভার হয়েছে যে কীভাবে কী হয়েছিল ওটা বাইরের মানে ইন্টারনাল আমি কোনো দোষ দিতে মানে ইন্টারনালি দোষ দিই ইউটিউবের ওদের ভিতরে কোনো সমস্যা ছিল যেটা ওরা বলেনি বাইরে থেকে কোনো সমস্যা থাকলে কোনো সফটওয়্যারের ভাইনাবিলিটি থাকলে অবশ্যই কোনো নিউজ আর্টিক্যাল পেতাম যে আসলে এই সফটওয়্যারটা ব্যবহার করার কারণে এই সমস্যা হয়েছে এর কারণে ওই হয়েছে হ্যানথ্যান এরকম কিন্তু কোনো ইনফরমেশন আসেনি ওই সময় বেশ কতগুলো চ্যানেল এরকম হয়েছিল এটা একটা ব্যাপার ছিল এটা একটা সিরিয়াস ইস্যু ছিল কথা বলা উচিত এই সমস্ত ব্যাপার নিয়ে আর হ্যাঁ তারপরে আর যে ব্যাপারটা প্রথম যে ব্যাপারটা বাংলাদেশের ব্যাঙ্কে যে সিকিউরিটি হ্যাঁ এটা আসলে আমি বললাম না যে প্রবলেমটা সফটওয়্যারেরও আসে লোকজনেরও আছে। যখন দুটো সমস্যাই থাকে তখন বাইরের দেশের যে হ্যাকাররা রয়েছে ব্ল্যাক হ্যাক্ট ওরা সুযোগ পেয়ে যায় এই জায়গায় আমাদের নিজেদের সফটওয়্যার ডেভেলপমেন্ট তারপর আমাদের যত লোকজন রয়েছে এরা আসলে কি বলবো বেশিরভাগ সিএসই স্টুডেন্টরা কিংবা অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টরা যারা কম্পিউটার টম্পিউটার নিয়ে পড়ে ওরা টিউশানি করা ব্যস্ত থাকে প্রাইভেট মানে টিউশানই করাবে চারটা পাঁচটা সাত হাজার আট হাজার করে টাকা ভারমে গে সফটওয়্যার ডেভেলপমেন্ট তো কীভাবে হবে এইভাবে সরকারি চাকরি লাগবে তা নাহলে বিসিএস ক্যাডার হতে হবে এভাবে হয় না তো আর আমার ওই ব্যাপার নেই বলার কিছু নেই হওয়ার হলে এমনিতে হবে আর কি মানে যাই আমি কমেন্টের দিকে যাই এই সমস্ত ইস্যু নিয়ে কথা না বলেই ভালো ভাই এত কমেন্ট করেন না মানে এত কমেন্ট বলতে কি এক কমেন্ট বারবার করেন না ভোবো গেমিং ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি ওয়াইফাই অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে জানবো রাউটার আমার টেন্ডা আচ্ছা আপনি ওয়াইফাই পাসওয়ার্ড জান অ্যাডমিন পাসওয়ার্ড জানবেন তাই তো টেন্ডার রাউটার আপনি ওই ডব্লিউপিএস পিনে প্রেস করে এটাকে ডিসেট টিসেট করেন করে তারপর জানান আর এই ব্যাপারে কমপ্লিট আলোচনা ওয়েব সিকিউরিটি এক্সপার্ট যে কোর্সটা ওইটাতে আমি কিন্তু করছিলাম ঠিক আছে মানে ওটার বিস্তারিত ডিটেল জানতে গেলে আমাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে যে অ্যাডমিন প্যানেল ট্যানেল রিলেটেড যত জিনিস ছিল ওটা ওয়েব সিকিউরিটি এক্সপার্ট ও সরি ওয়েব সিকিউরিটি এক্সপার্ট না নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্টে পাবেন অনেক রাত হয়ে গেছে আর আমার একটু ঘুম ঘুম পাচ্ছে মাহমুদ আল হাসান ইজ প্রোগ্রামিং কম্পলসারি ফর হ্যাকিং এটা ডিপেন্ড করে যে আপনি কী ধরনের সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান ওভিয়াসলি প্রোগ্রামিংয়ের জানার প্রচুর পরিমাণ প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি নিজের সোর্স কোড তৈরি করবেন বাট বিগিনিংয়ে আপনার কিছু লাগে না বিগিনিংয়ে আপনার যে টুলগুলো অলরেডি তৈরি করা রয়েছে ওই টুলগুলো ব্যবহার করা শিখতে হয় ওইগুলো ব্যবহার করে বিভিন্ন অ্যানালাইজিং শিখতে হয় এগুলো। বাট এরকম কোনো প্রয়োজন পড়ে না যে আপনার নিজেরই সফটওয়্যার বানাতে হবে আর ওয়েবসাইটের যে ডিফেন্স পয়েন্টের যে জিনিসটা ছিল ওয়েব ডিফেন্স পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কতগুলো জিনিস শেখা লাগে অ্যাজ এক্সাম্পল ওয়েব ডেভেলসমেন্ট শিখতে গেলে আপনার যে এসকিউল ডাটাবেজ স্কিউল ডাটাবেজ হ্যাকিংয়ের যে জিনিসটা ওইটা জানতে গেলে আপনাকে বেসিক প্রোগ্রামিং জানতে হবে তো বেসিক প্রোগ্রামিং জানতে চাইলে আপনি চলে যান আমাদের ওয়েবসাইটে বেসিক অফ প্রোগ্রামিং ফ্রি কোর্স আছে একটা এই কোর্সটা কমপ্লিট করেন আপনি মোটামুটি দুটো তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক জানা যাবেন আর আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার থেকে বেশি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করা এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয় তিনটা চারটা শেষমেশ কিন্তু একটাই জিনিস কাজে লাগে সেমিস্টারের সাথে সব মানে টুকটাক টুকটাক জিনিস পাল্টে যায় বাট মেন যে জিনিসটা সবার সব থেকে বেশি কাজে লাগে ওইটা হলো অ্যানালাইজিং করা ওইটা লাইফ টাইম কাজে লাগে আর যে জিনিসটা লাইফ টাইম বেশি সাপোর্ট দেয় সেটা হলো অ্যানালাইসিস করা তো আমাদের ওয়েবসাইটে গিয়ে এই ফ্রি কোর্সটা দেখেন ব্যাসে প্রোগ্রামিং আপনি জানতে পারবেন আর ওয়েব সিকিউরিটি এক্সপার্ট এইটার যে কথা বলতেছিলাম আসলে অনেক ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং লাগে এই জায়গায় এক্সএসএস এস জ্যাট একটা রয়েছে স্কিউল ইঞ্জেকশন এই টাইপের জিনিসগুলো প্রোগ্রামিং ধারণা লাগে মানে যখন আপনি অনেক বেশি ডিপলে এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন তখন বাট এ না কিছু লাগে না ভাই তার মানে এই না যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন না ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট বি শিখতে হবে কারণ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আপনি বুঝতে পারবেন একটা কম্পিউটার কিভাবে কাজ করে আর একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যদি এইটুক না জানে যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে এই যে সফটওয়্যারটা বানানো হয়েছে এই সফটওয়্যারটা কীভাবে মানে বানানো হলো এইটা যদি কেউ না জানে তাহলে আপনি কিভাবে পারবেন মানে মানে আপনার এটা তো একটা কমন সেন্সের ব্যাপার আমার হিসাবে প্রত্যেকটা লোক যে কম্পিউটার ইউজ করে কিংবা হালকা পাতলা বিভিন্ন জিনিস জানে তার এটা জানা উচিত যে কম্পিউটারের সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে এই জিনিসটা এরকম কাজ করতেছে কেন কাজ করতেছে তারপর ই কি এসেক্টর এসেক্টর সব কিছু জানা উচিত কারণ আমাদের মেন কাজই তো এটা যে বিভিন্ন জিনিস সম্পর্কে জানা আচ্ছা বিবেক গোল্ডেন ইউটিউব চ্যানেলে বিবেক গোল্ডেন কিভাবে বিশ সেকেন্ডের মোবাইল হ্যাক করে বা এই সমস্ত ফ্রড এই সমস্ত স্কাম আগে থেকে এগুলো ই থাকে ঠিক আছে বিশ বিশ সেকেন্ডে না এক সেকেন্ডেও মোবাইল করা যায় যদি ভিডিও এডিট করে বাকি এটুকু কাট করে দেওয়া হয় আই আর আমি জানি না বিবেক গোল্ডেন কে আমি বিবেক ওভার রেখেছি নি বড় আই এবাগ বি আই ওয়ানা অ্যাবাগ আরে ভাই কি লিখছেন আই ওয়ানা বাগ বাঘ বাঘ এটা লিখলেই তো হয়ে যেত বান্টি হান্টার মানে তো যারা ওই যে কি সব শকুন টকুন মারে আপনি কি শকুন মারবেন এখন ভাই কালি লিনাক্সে গোস্ট টুলটা এটা কালি গোস্ট গোস্ট নামে এরকম কোনো টুল তো কালিতে নেই হয়তো টুল তো চাইলে যে কেউ বানাতে পারে কালি লিনাক্সে অথবা মানে কালি লিনাক্সে ইন্টারনাল যে টুলগুলো দেয় তার ভিতরে এরকম কোনো টুল নেই আই ওয়ানা বি এ বাঘ ওয়ানা বি এ বাঘ বান্টি হান্টার আচ্ছা তো বাগবান্টি হান্টার হতে গেলে আপনি প্রোগ্রামিং গুলো সম্পর্কে জানেন সিস্টেম কিভাবে কাজ করে সিস্টেমের দুর্বলতা খুঁজতে গেলে আগে আপনাকে এটা জানতে হবে যে সিস্টেমটা কাজ করে কিভাবে সিস্টেম কিভাবে কাজ করে এই যদি না জানেন তো সিস্টেমের দুর্বলতা পাওয়া কোনো দিন সম্ভব না তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে বিভিন্ন সিস্টেম সম্পর্কে বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যেটা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই ফ্রি কোর্সগুলো ট্রাই করতে পারেন যেমন উইন্ডোজ ফর ইথিক্যাল হ্যাকিং এটা আপনি উইন্ডোজ সম্পর্কে জানতে পারবেন তারপর অফ লিনাক্স এটা আপনি লিনাক্সগুলোর বিভিন্ন জিনিস জানতে পারবেন অফ প্রোগ্রামিং এই তিনটা কোর্স আগে আপনি কমপ্লিট করেন তারপর প্রিমিয়াম কোর্সগুলো আপনি দেখেন আপনি বাঘ বয়েন্টি কি এগুলো সম্পর্কে ডিপনি নলেজ জানতে পারবেন ঠিক আছে দাদা বাংলাদেশ থেকে কি ওয়েবের কিছু অর্ডার দিলে পাওয়া যাবে আপনি ইভ্যালিতে থেকে দেন আমার এখনো তিন মাসের প্রোডাক্ট এখনো পায়নি ভাই আপনি কি কি কাজ করেন ভাই একটু আগে বলছি ভিডিওটা রিভার্সে গিয়ে টানাই দেখেন ভাই আমি কি ভার্চুয়াল বক্সে কালিলেন্স ইনস্টল করতে পারতেছি না আপনার কী সমস্যা হচ্ছে আমাদের টেকনিক্যাল বাংলা গ্রুপে যান আর গিয়ে আপনি পোস্ট করে দেন আপনাদের ওয়েবসাইটে ভিডিওগুলো ডাউনলোড করা যায় আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায় না আমরা যখন গুগল ড্রাইভে ভিডিও দিতাম তখন ডাউনলোড হতো আর ড্রয়েড হ্যাকিংয়ে দু হাজার আঠারো সাল আপনি ড্রয়ার হ্যাকিংয়ের পার্ট থ্রিটা দেখেন আমাদের ওয়েবসাইটে গিয়ে টিপি লিঙ্ক সেভেন টু টু এনএনিটার মোড সাপোর্ট করে হ্যাঁ টিপি লিঙ্কে ভার্সন টু ভার্সন থ্রি দুটোতেই মনিটার মোড সাপোর্ট করে আমি ভাবতাম যে এগুলো করে না বাট করে আমি আপনাদের খুব সহজে দেখাই দিচ্ছি কালি ঠিক আছে তো আপনারা এটা লিখে সার্চ করলেন আপনারা ভার্সন থ্রি অথবা ভার্সন টুতেও কিন্তু মনিটার মোড আর প্যাকেট ইনজেকশন পেয়ে যাবেন ঠিক আছে তো এই টাইপের জিনিস একটা মিথ আছে লোকজনের ভিতর যে আসলে ভার্সন টু ভার্সন থ্রিতে এগুলো সাপোর্ট করে না কিন্তু করে জাস্ট দুটো কমেন্ট আর কিছু ড্রাইভার ইনস্টল করে নিলে আপনাদের এটা কাজ করবে মনিটার মোট সাপোর্ট করে আর সমস্যা নেই ঠিক আছে তো আপনারা ভার্সন টু ভার্সন থ্রি ইউজ করতে পারেন আমার হিসেবে কোনো প্রবলেম হবে না জাস্ট ড্রাইভার ইনস্টল করতে পারেন আপনি প্রচুর আল অলস হলে এই জায়গায় কিছু করানি আপনার সাইটে ফ্রি কোর্স আছে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে তিন চারটার মতো ফ্রি কোর্স আছে তা ইতিকাল হ্যাকিং রিলেটেড তো আপনি অবশ্যই গিয়ে দেখতে পারেন ভাই প্লিজ একটু বলেন রাজবাড়ি পাইতে কি কালি সব কিছু করা যায় ওভিয়াসলি আপনারা রাজবাড়ি পাইতে কালি লিনাক্সের অলমোস্ট সব কিছু করতে পারবেন বাট ওই প্রসেসটা দুর্বল একটু আস্তে আস্তে করবে ওইটা একটু সীমিত সমস্যা বাট মেজর কোনো প্রবলেম না বাট শেখার বেলায় যদি অত ষোলো ষোলো কাজ করে আপনি শেখার মোটিভটাই হারাই ফেলবেন তো এই কারণে আমি রিকমেন্ড করব যে আপনি একটা ডিসেন্ট একটা পিসি ইউজ করেন বর্তমান সময়ে বিশ তিরিশ হাজার টাকায় ভালো ভালো পিসি হয়ে যায় যাতে টুকটাক টুকটাক সব কাজ করা যায় আর এমনিতে আমি আপনাদের দেখাচ্ছি যে কালি রিনাক্স ইউজ করা কালি রিনাক্স ইউজ করে কীভাবে আসলে র্যাসবেরি পাইতে মানে কালি রিনাক্স ইনাস্টাল করে ওকে তো আমাদের চ্যানেলে যাবেন ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আচ্ছা টেকনিক্যাল আচ্ছা রাজবেরি তো রাজবেরি পাইতে কালিনাক্স ইনস্টলের হাজারটা ভিডিও রয়েছে ঠিক আছে এই নেটে আপনি গেলে পেয়ে যাবেন এমনকি আমাদেরও ভিডিও রয়েছে বাংলায় একদম কমপ্লিটলি তো প্রবলেম না কালিনাক্সে রাজবেরি পাই ইনস্টল করা যায় এই যে আমাদের ভিডিও রয়েছে আমি এদেরকে একটা ছোটো ডিসপ্লে ইউজ করে দেখাইছিলাম যে আসলে কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে তো নেক্সট ইউজ করা যায় টেনশন নেওয়ার কিছু নেই ওকে তো আমি নেক্সট কমেন্টগুলোতে মুভ করি আর লাইভ স্ট্রিমটা আমি শেষ করে দিব তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ে একজন লিখছে টিপি লিঙ্ক সেভেন টু টু এন ভার্সন টু থ্রিতে কি মনিটার মোড সাপোর্ট করে হ্যাঁ ভাই করে আমি দেখালাম না যে ভার্সন টু থ্রিতে মনিটার মোড সাপোর্ট করা সিস্টেমটা ইউটিউবে সার্চ দেন সিম্পলি পেয়ে যাবেন দেখেন এর আগের ভিডিওটাই আমি দেখাইছি মানে আমাদের চ্যানেলের না ইউটিউবে সার্চ দেন আপনি অসংখ্য ভিডিও পাবেন যে ভার্সন টু থ্রিতে কীভাবে মনিটার মোড আনাবেল করতে হয় এরকম দেখেন এক লাখ ভিউয়ের ভিডিও আছে তারপর চৌষট্টি হাজার ভিউয়ের ভিডিও আছে আর এগুলো কাজ করে কাজ না করলে এই জায়গায় লাইক ডিসলাইক রেশিওটা একটু অন্যরকম হতো তো কাজ করে তা নাহলে লোকজন খালি খালি সাতশো লাইক দিয়ে রাখছে নাকি ভিডিওতে মানে এই যে দেখেন আপনারা এই জায়গায় কাজ করে ভার্সন থ্রিতেও কাজ করে কাজ করার নিয়ে কোনো সমস্যা হয় না তো ওইটা নিয়ে টেনশান করেন না ভার্সন টু থ্রিতে কাজ করবে বাট আচ্ছা একজন লিখছে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে ভার্সিটিতে পড়েন সিএসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ি স্কোপ স্কোপ কিসের স্কোপ ভাই বড়ো টোল্ড অ্যাবাউট উইন কেক এই সমস্ত ভুল ভাল বানান কে লেখে দাদা কি ঠেলে ভাই লাইভটা কি পরে পাওয়া যায় হ্যাঁ লাইভটা তো চ্যানেলে রয়েছে লাইভটা চ্যানেলে আছে সমস্যা নেই ফিরি হ্যাকিং করছে লিঙ্ক দেওয়া যাবে আরে ভাই ভিডিও ডিসক্রিপশানে যান ভিডিও চলে ভিডিও ডিসক্রিপশানে যান ডিসক্রিপশানে গেলে লিঙ্ক পেয়ে যাবেন এই যে ভিডিও চলতেছে দেখেন এই যে ঠিক আছে সব ক্লিয়ার ভিডিওস চলে এর ডিসক্রিপশানে যান টেকনিক্যাল বাংলা ক্লিক করেন টেকনিক্যাল বাংলার উপর চলে যাবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গেলে এই যে পরপর তিনটা ফ্রি কোর্স দেখেন কমন কমান প্রশ্ন আপনারা করেন মানে যে জিনিসগুলো চোখের সামনেই রয়েছে সেগুলোই খুঁজে পান না ব্ল্যাক শ্যাডো দাদা আপনি কোন ইউনিভার্সিটি কোন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ি সিএসই ক্লিয়ার ভালো রাসবেরি পাই কোথায় পাবো ভাই এটা রাজবেরি পাই রসগোল্লা না আপনি ভালো মন্দ দেখ কী করবেন রাজবেরি পাই তো রাজবেরি পাই এখন বিশ্বস্ত কোনো দোকান থেকে কেনেন আমি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন বাট আমাদের ওয়েবসাইটে আপাতত রাজবেরি পাই স্টক শেষ আপনি নিউ বিডি শপে যান আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে থাকি নিজের কোম্পানির প্রমোশন করে দিলাম ভাই আমি একটা ওয়াইফাই জামার আপনার থেকে কিনতে চাই ইন্ডিয়ান ইম্পসিবল ভাই ইন্ডিয়ায় ডেলিভারি দেন আমার পক্ষে এখন সম্ভব না ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এখনও মানে আমি চালু করতে পারি মানে বড়ো বড়ো কোম্পানিরা পারেনি আমি কীভাবে পারবো বড় টোল অ্যাবাউট কী একটা লিখল আচ্ছা একটা বড় কমেন্ট বাট স্প্যাম কমেন্ট করেন না ভাই গিট হবে গোস টুলটা সার্চ করে শুনি তাও রিপ্লে করিস হুম হুম টেকনো বিডি ভাইবিক ফ্যান বড় টোল দেখেন অনেক হয়েছে আজকাল লাইভ স্ট্রিমটা আর আই হোপ আমাদের এখন বিদায় নেয়ার সময় চলে আইছে বিকজ আমার ঘুম আসতেছে আর অনেক দিন পর না আর এখন থেকে ভবিষ্যৎ আমি চেষ্টা করবো আরও ভিডিও করার ঠিক আছে তো অবশ্যই ভিডিও আসবে বাট আজকে না আজকে আমরা এই জায়গায় এন্ডিংটা আনতেছি আর হোপসো আপনারা আমাদের যতদিন মানে নতুন ভিডিও আমি দিতে পারতেছি না বাধ্যত ততদিন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখেন পুরাতন না ওইগুলো আপ টু ডেট আপনারা ওই ভিডিওগুলো দেখেন অনেক বেশি ইনফরমেটিভ ওইগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন এক ঘন্টার বেশি লাইভ স্ট্রিম করা ঠিক না এটা স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার ঘুম আসতে চাই গুড নাইট আর যে কোনো দরকার হলে আমাদের ফেসবুক পেজে নাক দেন